হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির যত বড় তত ছোট এই টাইপের অঙ্কগুলো কিভাবে শর্টকাটে অল্প সময়ে করা যায় তার পদ্ধতি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি অঙ্কের স্যাম্পল দেখি। যেমন এখানে আছে একটি সংখ্যা 301 হতে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত। এই টাইপের অঙ্কগুলো প্রায়ই বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। যেমন এই অঙ্কটি এসেছিল 30তম বিসিএসে, নিচে আরেকটি অঙ্ক আছে সেটি এসেছিল 22তম বিসিএসে। অর্থাৎ অঙ্কের ডাক পরিবর্তন করে, সংখ্যা পরিবর্তন করে বিভিন্নভাবে অঙ্কগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা একটি শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব। আর সেই শর্টকাট ফর্মুলাটি হচ্ছে, যদি কোনো সংখ্যা এক্স থেকে বড় ও ওয়াই থেকে ছোট হয় তাহলে সংখ্যাটি হচ্ছে n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এই সূত্রটির সাহায্যে আমরা যত অঙ্ক আছে এরকম সবগুলো সমাধান করব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা এক্স থেকে বড়, এখানে দেখুন 301 হতে যত বড়, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে 301, আর ওয়াই থেকে যত ছোট বলা আছে 381 থেকে তত ছোট, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 381। এখন আমরা এই সূত্রে মান বসিয়ে দিলে সংখ্যাটি পেয়ে যাব। সংখ্যাটি হচ্ছে n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যেখানে x হচ্ছে 301 আর ওয়াই হচ্ছে 381 ডিভাইডেড বাই 2। উপরে যোগ করলে আসবে 682, নিচে 2 কাটাকাটি করলে হবে 341, যা খ অপশনের সাথে মিলে যায়। তাহলে আমরা বলতে পারি এই 341 অর্থাৎ খ অপশনটি হচ্ছে উত্তর। প্র্যাকটিসের জন্য আমরা আরেকটি অঙ্ক করব। সে অঙ্কটি হচ্ছে একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত। আমরা সরাসরি মান বসিয়ে ফেলব। n ইকুয়াল টু, যেহেতু বলা আছে 650 থেকে যত বড়, সেহেতু প্রথমে লিখব 650 যোগ, তারপর হচ্ছে 820 ডিভাইডেড বাই 2। যোগ করলে উপরে হবে 1470 আর নিচে 2, আর এটিকে কাটাকাটি করলে বা ভাগ করলে আসবে 735। এখানেও 735 খ অপশনটি, এটিই হচ্ছে উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।